नमस्कार शुरू कर आजकेर पर्वेर बांगला बोलछे भोट आसछे भोट आसार एकेबारे दिनक्षण घोषणार काउंटडाउन शुरू हो गेछे बला जेते पारे फेब्रुआरी शेष दिक एवं मार्चेर प्रथम दिके निःसंदेहे आमरा पेये जाबो जे 2021-এর विधानसभा भोटेर निर्घण्ट तार आगे आज के सकालबेला हई हई कांड मध्यराते एदिके तो चुपिसाड़े जा हय गैसेर दाम बृद्धि पेयेछे आर किछुटा करलेई 1000 टाका गैस नाओ एरकम एकटा परिस्थिति पेट्रोल डिजेल दाम जेभावे जाच्छे जीएसटी काउंसिले ओटा ढुकले नाकि कमे जाबे अन्यदिके अर्थात राज्य एवं केंद्रेर एई आकचा आकचि एई जे दीर्घस्थायी एकटा आकचा आकचिर परिस्थितिते एकटा सल्यूशन सकालबेला एकेबारे गोटा भारतवर्षेर टीवी स्क्रिने आछड़े पड़ल মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যাচ্ছেন স্কুটিতে চেপে এবং पेट्रोल डिजेल दाम ना कमले आगामी दिन बृहत्तर आंदोलन हबे स्कूटी शुद्ध सवारी हवाय नय आंदोलन स्टीयरिंग जे हाते नीते चले स्पष्ट कर दिलें मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায় पेट्रोल और डिजेल मूल्य बृद्धिर प्रतिबादे बृहस्पतिवार बैटारी चालित स्कूटी सवारी हन मुख्यमंत्री बाड़ी थेके নবান্নে जान स्कूटी चेपे से समय चालकेर आसने छिलें पुरमंत्री ফেরহাদ হাকিম বিকেলে ফিরতি পথে নিজেই চালকের আসনে বসে পড়েন মুখ্যমন্ত্রী অনভ্যস্ত হাতে ই স্কুটি চালাতে তাকে দেখা যায় আপনারা দেখছেন প্রথম যে ছবিটা আপনারা দেখছেন লেফট সাইডে তখন তিনি যাচ্ছেন নবান্নে আর ফেরার ছবি দেখতেই পাচ্ছেন যে নিজে চেষ্টা করছেন তখন চারপাশ ঘিরে ছিলেন বেশ কয়েকজন কালীঘাটে পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তারপর কার্যত তিনি তোপ দাগেন কুম্ভকর্ণদের ঘুম ভাঙুক পেট্রোল ডিজেল পেট্রোপণ্যের গ্যাসের দাম যেভাবে লাগাম ছাড়া জায়গায় গিয়ে গিয়ে পৌঁছেছে তারপর কি ঘুমে রয়েছে সরকার কার্যত হুঁশিয়ারি যেভাবে গোটা ভারতবর্ষের অর্থাৎ রাস্তায় নামার জন্য প্রস্তুত মুখ্যমন্ত্রী এবং গোটা তৃণমূল কংগ্রেস কোহিনুর মজুমদার রয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে মুখপাত্র তরুণ নেতা তৃণমূল কংগ্রেসের রয়েছেন পার্থ মুখোপাধ্যায় তিনি प्रदेश कांग्रेस मुखपात्र अध्यापक डॉक्टर বিশ্বনাথ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ভার্চুয়ালি এবং দীপ্তিমান সেনগুপ্ত ভারতীয় জনতা পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য নেতা উত্তরবঙ্গ থেকে তিনি আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই বিতর্কে আমি কুইক রিঅ্যাকশনস নেব প্রথমে এক এক করে যে কেমন লাগলো এই পুরো ব্যাপারটা মধ্যরাতে কালকে গ্যাসের দাম বৃদ্ধি যথারীতি এটা হচ্ছে নানা রকম যুক্তি থাকবে পারস্পরিক বিপক্ষের যুক্তি থাকবে তবে স্কুটি চালিয়ে যাওয়াটা কিসের বার্তা দিলেন অধ্যাপক ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী দেখুন প্রতিবাদের আন্দোলন ডেফিনেটলি মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তার আন্দোলনটা অনেক বেশি কমফোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমরা বহু বছর ধরে দেখেছি যে গণ আন্দোলনের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমরা অভ্যস্ত এবং যে কোনো ইস্যুতে তিনি যে রাস্তায় নামেন এবং সেটা অভিনবত্বের জায়গা থেকেই আমরা আজকে দেখতে পেলাম যে উনি ব্যাটারি চালিত স্কুটিতে প্রতিবাদ আন্দোলন করলেন কিন্তু একই সাথে এই প্রশ্নটা কিন্তু আমি রাখতে চাই যে জিএসটি কাউন্সিলের আন্ডারে যতক্ষণ পর্যন্ত পেট্রোকেমিক্যাল না হবে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা থাকবে আপনি জানেন যে এক লিটার তেলের দাম বাড়লে এক টাকা তেলের দাম বাড়লে তার সমান পরিমাণের টাকা মানে ট্যাক্স রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বা অনেক সময় অনেক রাজ্য সরকার বেশি অতিরিক্ত কর নিয়ে থাকে পশ্চিমবাংলার ক্ষেত্রেও তাই 34 টাকা পার লিটারের মতন মানে রাজ্য সরকার ট্যাক্স কালেক্ট করে আমার প্রশ্ন হচ্ছে যে এটা বহু অর্থনীতিবিদরা বহুদিন থেকে সওয়াল করছেন যে কেন জিএসটি এর আওতার বাইরে থাকবে পেট্রোপণ্য অবশ্যই কাউন্সিলের আন্ডারে আনা উচিত এবং সেই অনুসারে যদি আনা হয় তাহলে কিন্তু অনেক বেশি পরিষ্কার মানে স্বচ্ছতার সাথে সেটা কার্যকারী করতে পারবে কিন্তু আনতে পারছে না এটা কারণটাই হলো যে কেন্দ্র এবং রাজ্য যে উন্নয়নমূলক কাজগুলো করে তার ট্যাক্সটাই আসে আসলে পেট্রোপণ্য থেকে সেই কারণে পেট্রোপণ্য
জিএসটি কাউন্সিলের মধ্যে আনতে না কেন্দ্র ততটা উদ্যোগ নেয় না রাজ্য ততটা উদ্যোগ নেয়, তার কারণ উভয়েই জানে যে পেট্রোল পণ্য থেকে যে অতিরিক্ত যে বিপুল পরিমাণে কর আদায় হয় তার মাধ্যমে কন্যাশ্রী যুবশ্রী বা কৃষি সম্মান নিধি প্রকল্প চলে, ফলে শেষ পর্যন্ত কিন্তু ওটা একটা সফট জায়গা কর আদায়ের ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় যে লং দীর্ঘমেয়াদী যদি ভাবি, ওকে পার্থ মুখোপাধ্যায়, পার্থ মুখোপাধ্যায়। হ্যাঁ, ব্যাপার হচ্ছে দেখুন, আমাদের সময় যখন ছিল 2014 সালে ইউপিএ আমলে, তখন যে সিস্টেমটা করা হয়েছিল অর্থাৎ মার্কেট ড্রিভেন প্রাইসিং, মানে বাজার চালিত দামটা হবে। কিন্তু যেটা আমরা বিজেপি আমলে দেখলাম যে বাজার চালিত নয়, অর্থনীতি 2016 সালের পর থেকে অর্থাৎ ডিমানিটাইজেশন এবং তারপরে ভুল জিএসটির পর থেকে যেভাবে অর্থনীতি নিচের দিকে নামলো, তত কেন্দ্রীয় সরকারের প্রয়োজন হয়ে পড়লো শুধুমাত্র তেলের উপর নির্ভরশীল হয়ে পড়লো। এটা আমরা যদি দেখি যে শুধুমাত্র দাম বাড়িয়েই যে তারা টাকা নিয়েছে, বা তারা অদ্ভুত একটা যুক্তি দেয় যে বিশ্ববাজারে দামের ওপরে নির্ভর করে। ঘটনা হচ্ছে যে আমরা যেদিন লাস্ট কিনেছিলাম 2014 মে মাসে, সেটা ছিল $108। আমরা 2004 থেকে 2014 অ্যাভারেজ প্রাইস আমরা কিনেছিলাম $92 পার ব্যারেল। আর 2014 থেকে 2019 এই 5 বছরে কেন্দ্রীয় বর্তমান কেন্দ্রীয় সরকার কিনেছে $73 পার ব্যারেল, অর্থাৎ $19 পার ব্যারেল সেখানে আমরা বেশি কিনতে হয়েছে। তারপরেও আমরা 79 টাকা সবচেয়ে বেশি যখন 148 টাকা দিয়ে আমরা কিনেছি ব্রেন্ট ক্রুড অয়েল। কিন্তু আজকে আমরা দেখছি সেঞ্চুরি ছুঁই ছুঁই মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, কলকাতায় 92, সবচেয়ে হচ্ছে যে এমনও দিন গেছে যে ডিজেলের দাম পর্যন্ত পেট্রোলের থেকে বেশি হয়েছে। আসলে এখানে আর একটা ব্যাপার আছে যেটা আমাদের মানে কনসিডারেশনে আসে না, আমরা জানি না এই খবরটা, সেটা হচ্ছে 2014 সালে ভারতবর্ষ তার প্রয়োজন যতখানি পেট্রোল তার 23% নিজেরা তৈরি করত, ভারতবর্ষে তৈরি হতো। কিন্তু আজকে অদ্ভুতভাবে ভারতবর্ষে তৈরি হওয়া পেট্রোলটা কমে গেছে তৈরি হওয়া, আজকে কেন্দ্রীয় সরকারের আমলে 23%টা কমে 15% হয়েছে, 53.80 লক্ষ ব্যারেল উৎপাদন কম হচ্ছে। একটা কিন্তু সত্যি মানে একটা অভিনব এই দৃশ্য আমরা কখনো আগে দেখিনি। আমরা বাংলায় কন্যাশ্রী এবং সবুজ সাথী সাইকেলে চেপে বিভিন্ন মেয়েদেরকে গ্রাম বাংলায় গেলে, 2019 লোকসভা ভোট কভার করতে গিয়ে প্রায় প্রতিটা জেলাতেই গেছি, প্রায় প্রতিটা জেলাতে প্রত্যেক জায়গায় এই দৃশ্যটা পেয়েছি। কিন্তু এবারে স্কুটিতে চেপে আজকে যখন দিদি যাচ্ছেন নবান্নতে, তারপর এবং যে বাইট শুনলাম তাতে 2021 এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্ব পেতে চলেছে, তাই তো? দেখুন, এই সরকার, কেন্দ্রীয় সরকার, এটাকে যদি আমরা একটা ফ্রেজে বলি, এই কেন্দ্রীয় সরকার কি, এই কেন্দ্রীয় সরকার হচ্ছে প্রাউড ওয়ার্থলেস, একজন গর্বিত অপদার্থ যে নিজের অপদার্থতায় গর্ববোধ করে। আপনি ভাবুন যে পেট্রোল এবং ডিজেল, এটা জানেন এটা এটা ইলাস্টিসিটি অফ ডিমান্ডটা এমন যে এটা যদি আপনি জিনিসের এটা দাম বাড়িয়ে দেন এটা ডিমান্ডটা কমবে না, তাই জন্য সরকার ক্রমাগত এটার দাম বাড়িয়ে যাচ্ছে। আজকে কেন্দ্রীয় সরকার প্রায় 32 টাকার মতো এখান থেকে শেষ নেয়, যেখানে রাজ্য সরকার নেয় 18 টাকা মতো, এবং তারপরেও রাজ্য সরকার 1 টাকা কমিয়ে দিয়েছে। এবার আপনি ভাবুন তো, আজকে আপনি সকালবেলা খবরের কাগজে উঠে কি দেখছেন পেট্রোল ডিজেলের দাম কোথায় চলে গেছে, গ্যাসের দাম বাড়ছে, এবং দুপুরবেলা প্রধানমন্ত্রী বলছেন যে সরকার আর নিজের আওতায় কিছু রাখবে না, সবটাই বিকেন্দ্রীকরণ করে দেবেন, সবটাই বিলগ্নিকরণ করে দেবেন, সবটাই প্রাইভেটাইজ হয়ে যাবে, সরকার আর নিজে কিছু সার্ভিস দেবে না, ব্যবসা করবে না, মানে কি সরকার নিজে আর কিছু সার্ভিস দেবে না। তার মানে রেলের সার্ভিস বলুন, এভিয়েশন তো গেছেই, রেলের সার্ভিস বলুন, রোডওয়েজ বলুন, যাহা সরকার দেয় সেটা সরকার বেচে দেবে। আমরা কোন জায়গাটায় আছি, আপনি একটা উপর থেকে একটা গ্রস এভ্যালিউশন করুন তো। একটা সরকার যে সরকারের প্রথম ইকোনমিক টার্বুলেন্স কী ফেস করছে, এনপিএ, সেটাকে উদ্ধার করতে কী করছে, সাধারণ মানুষের উপর প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, প্রত্যক্ষ কর নেই বড় লোকদের থেকে না, পরোক্ষ কর চাপিয়ে যাচ্ছে একের পর এক, কৃষি সেচ হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। এর ফলে কী হচ্ছে, সাধারণ মানুষ, বড় লোকরা, যারা ভারতের প্রধানমন্ত্রীর নামে স্টেডিয়াম এবং দু ভাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে দু কর্নারে দু ভাই, হাম দো হামারে দো, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জীবিত অবস্থায় তার নামে স্টেডিয়াম এবং তার দুই ভাই দুই দিকে আছে, হাম দো হামারে দো, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র কিছু ঋণ খেলাফি করে রাখা লোক তারা দেশের বাইরে চলে যাচ্ছে টাকা নিয়ে,
আর প্রত্যেক দিন কৃষকদের উপর অত্যাচার, কৃষকদের উপর ঋণের বোঝা চাপছে এবং সাধারণ মানুষের উপর মূল্যবৃদ্ধির বোঝা চাপছে। তাই জন্য এই সরকার, এবং এটা সে গর্ব করে বলছে, একটা সরকার তার হেড সে গর্ব করে বলছে, ভাই আমি জিনিসপত্র রাখবো না, সব বেচে দেবো। আমার মনে হয় যে নিজে একজন অপদার্থ সেটা গর্ব করে যদি কেউ বলতে পারে, তার মানে বিশেষ, তার এই মুহূর্তে সারা পৃথিবীতে তার এক্সাম্পল ভারতের সরকার আর কেউ নাই। আমি একটা শব্দ আগে শুনেছিলাম, সৎ গাম্বাট, এই শব্দটা খুব পপুলার হয়েছিল, আজকে একটি নতুন টার্মিনোলজি পেলাম, গর্বিত, কি যেন বললে, গর্বিত অপদার্থ, গর্বিত গর্বিত অপদার্থ। আর একটা হচ্ছে হামদো হামালাতো, কিন্তু প্রথম রাহুল গান্ধী, ক্রেডিট গোস টু রাহুল গান্ধী। আর এখানেই একটা প্রশ্ন নিঃসন্দেহে থাকবে, যে কিছু কিছু স্লোগান শেয়ারিং হচ্ছে, কিছু কিছু বিষয়ে টুইট রিটুইটের মতো, এটাও কিন্তু বাংলা রাজনীতি, আমরা প্রত্যেকটা ঘটনাকে নজরে রাখছি। বাংলা বলছে তো এবারে বক্তা দীপ্তিমান সেনগুপ্ত, যিনি রাজ্য বিজেপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। দীপ্তিমান সেনগুপ্ত, আমি কোহিনুর বাবুর কথা শুনলাম, আমি শেষ কথা শুনে আমার একটু হাসি পেল, হাসি পেল অন্য কারণ, সেটা হচ্ছে এটা সত্যি আমাদের অনেক জায়গায় ব্যর্থতা আছে, কিন্তু আরেকটা জায়গায় ভীষণ বড় ব্যর্থতা আছে, সেটা হলো পশ্চিম বাংলাতে বিদ্যুতের দাম এত বৃদ্ধি পেয়েছে, সেই হিসেবে বিজেপির যে তুলনায় মাঠে নেমে আন্দোলন করা উচিত ছিল, সেটা সত্যি কথা বলতে বিভিন্ন কার্যক্রম এবং তৃণমূলের যে জাতীয় অগণতান্ত্রিক মানসিকতা সেই কারণে হয়। তো মুখ্যমন্ত্রীকে এটা আমাদের মনে করিয়ে দিলেন, আমি সেই কারণেই বললাম যে গর্বিত মূর্খ কে জানি না, তবে আমাদের কাছে একটা নতুন ইস্যু খুব ভালো করে জনগণের কাছে চলে আসলো, যে একমাত্র পশ্চিমবঙ্গই রাজ্য একটা যেখানে বিদ্যুতের মূল্য সবচেয়ে বেশি। এখন কৃষি ভিত্তিক রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই যা কৃষি উৎপাদন হয়, সেই কৃষি উৎপাদনের ক্ষেত্রে সেচ যেটা হয়, এখন যেটা সেচ হচ্ছে সেই সেচের 80% ওপরে সেচ হয় শুধুমাত্র বিদ্যুতের সেচ, এবং সেক্ষেত্রে কৃষককেও একই মূল্য দিতে হয়। তো আমার প্রশ্নটা হচ্ছে যে গাম্বাট মূর্খকে পশ্চিম বাংলাতে বিদ্যুতের যে হারে মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই তুলনাতে অন্য কোনো রাজ্যে বাড়েনি, আজকে যারা কোহিনুর বাবু একটু আগে কথা বললেন, আমি শুনে একটু অবাক হলাম, উনি একটা হিসেবে বললেন যে কেন্দ্রীয় সরকার নাকি বেশি ট্যাক্স পায়, রাজ্য নাকি কম পায়। এখানে যারা অভিজ্ঞ মানুষেরা আছেন, আমি তাদের কাছে অনুরোধ করব যে তারা যেন ওই কে কত পাচ্ছে সেই হিসেবটা যেন একটু সৎভাবে দেওয়ার চেষ্টা করেন। এটা এবার প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা করছেন সেটা এখন আসছে পত্র পত্রিকাতে, কিন্তু আমার কাছে যেই মানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে, যে পেট্রোল ডিজেলের প্রশ্নটা তো পরে আসছে, আজকে বিদ্যুতের ওপরে সম্পূর্ণ পশ্চিম বাংলার কৃষি ক্ষেত্র দাঁড়িয়ে আছে। ওকে ওকে রাইট, অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি যা প্রত্যক্ষভাবে প্রভাব পড়ে, এক সেকেন্ড আসছি, আর অন্যদিকে বিদ্যুৎ, এটাও প্রত্যক্ষভাবে প্রভাব পড়ে, দুটো বিষয়ে কিন্তু পারস্পরিক ঠোকাঠুকি। একটা আমি আলাদা করছি না, আপনি আমার জিনিসটা আগে শুনে নিন, তারপরে বুঝতে পারবেন। আমি আপনারটাকে রেখেই বলছি, আপনারটাকে আমি একমত যে এই রাজ্যে বিদ্যুতের দাম বেশি, এটা নিয়ে তো দীর্ঘস্থায়ী একটা রয়েছে। আপনি স্বীকার করলেন যে যতটা ইন্টেন্সিফাইড মুভমেন্ট হওয়ার কথা ছিল বিজেপির দিক থেকে, এটা খামতি রয়েছে, এটা ইন্টেন্সিফাইড মুভমেন্ট অবশ্য নয়। আজকে সকালবেলা স্কুটি চালিয়ে যখন উনি যাচ্ছেন, ইট ইজ নট, এটা একটা ইঙ্গিত, যে কোথাও একটা ইঙ্গিত, যে যখন আমরা দেখতাম না যে এক ধরনের যখন এর প্রাবল্য চেপে বসে, আমি জানি না বিদ্যুতের বিকল্প কিভাবে, এটাও তো প্রত্যক্ষভাবে যে উদাহরণটা দিয়ে দিল মানে দিয়ে দিলেন, সেক্ষেত্রে আমি একটু বলি, আমাদের জিডিপি শেয়ার, আসছি তোমার কাছে, শিল্প নেই, জিডিপি শেয়ারটা একটু বললেই ভয় যাবে। পশ্চিমবাংলায় জিডিপি র্যাঙ্ক 6th, ওয়েস্ট বেঙ্গল 6th, তো সেই জিডিপি শেয়ার এগ্রিকালচার 21%, ইন্ডাস্ট্রি 20%, আর যেটা আমাদের রেকর্ড সারা ভারতবর্ষে। আমরা এই সার্ভিস সেক্টর, তো একটা যে কোনো সার্ভিস সেক্টরের ডেভেলপমেন্ট, যে কোনো ডেভেলপড ইকোনমির এক্সাম্পল, ওয়েস্ট বেঙ্গলই কিন্তু 59% সার্ভিস সেক্টরে আছে। তো উনি জানেন না, ওনার জেনে নেওয়া উচিত। পার্থ মুখার্জি, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, আমি কিছু অর্থনীতির কথা বলেছিলাম, উনি কিন্তু দীপ্তিমানবাবু সে অর্থনীতির দিকটা গেলেন না। আমরা দেখেছি 2014 মের পর থেকে শুধুমাত্র পেট্রোলে 258% এবং ডিজেলে 820% বৃদ্ধি হয়েছে,
কিন্তু এখানে আরেকটা কি ব্যাপার জানেন, এখন তারা সেস বাড়াচ্ছে, তারা ট্যাক্সটা বাড়াচ্ছে না, কেননা এই ট্যাক্সটা বাড়ালে সেটাকে রাজ্যকে ভাগ দিতে হয়, কিন্তু সেস কেন্দ্র বাড়ালে সেটা রাজ্যকে মানে তার কোনো মানে সেটাকে ডিস্ট্রিবিউট করতে হয় না, ফলে সেস যা হচ্ছে এটা পুরোটা কেন্দ্রের, অর্থাৎ অর্থনীতিতে দেশের মানুষের থেকে তো টাকা তারা তুলছেনই, মার্কেট ড্রিভেন মানে প্রাইসিংটাকে একবারে জলাঞ্জলিতে পাঠিয়ে, প্লাস যে টাকাটা তারা নিচ্ছেন সেটা তারা রাজ্যকে যাতে ভাগ না দিতে হয়, তারপরেও তাদের গেল গেল রব, অর্থাৎ যেটা আমি বারবার বলি যে এই সরকারটা একটা কড়িবর্গা বেচা সরকার। আসব হচ্ছে পরবর্তী একটা বিষয়, আজকে আমরা দেখেছি পলিটিক্যাল ভোট যেহেতু আসছে, জিপি নাড্ডা তিনি রয়েছেন পরিবর্তন যে যাত্রা, সেই যাত্রা এবং হুগলির জনসভা থেকে যে প্রধানমন্ত্রী মহিলাদের সুরক্ষার মন্তব্যে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলায় মেয়েরা সুরক্ষিত, সুরক্ষিত নয় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলোতে, আজকে ব্যারাকপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পাল্টা মন্তব্য করেছেন জনসভা থেকে জিপি নাড্ডা, একটু শুনে নেব ওনার বক্তব্য। এখানকার মা বোনেরা নাকি সুরক্ষিত নয়, আমি জিজ্ঞেস করি বিজেপির দলে মেয়েরা সুরক্ষিত? তো বিজেপির দলে যে মা বোনেরা আছে তারা সুরক্ষিত বলুন, আপনারা সুরক্ষিত? তারা উত্তরপ্রদেশে সুরক্ষিত, বিহারে সুরক্ষিত, রাজস্থানে সুরক্ষিত, মধ্যপ্রদেশে সুরক্ষিত, পাঞ্জাবে সুরক্ষিত, সব জায়গায় অরক্ষিত আর তা না হলে কুরক্ষিত, আর বাংলায় মা বোনেরা ভালো আছে, হিংসায় আর লজ্জার সীমা নেই, হিংসা করতে করতে চলে গেছে। হাম বঙ্গাল কি বেটি হ্যাঁ, কবি আপ দিদি হতে হ্যাঁ, কবি আপ বেটি হতে হ্যাঁ, হমে কোই আপত্তি নেই হ্যাঁ, বঙ্গাল কি আপ বেটি হ্যাঁ, আপ বঙ্গাল কি দিদি হ্যাঁ, লেকিন বঙ্গাল কি বেটিয়ো কা হাল ক্যা হ্যায়, সবসে জ্যাদা রেপ কেস মে টপ কর রহা হ্যায় তো বঙ্গাল কর রহা হ্যায়, बंगाल की बेटियों की आपने कहां चिंता की, सबसे ज्यादा घर में वॉयलेंस, डोमेस्टिक वॉयलेंस अगर हो रही है तो वो बंगाल में हो रही है, आपने बेटियों की बहनों की कहां चिंता की, सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग अगर कहीं हो रहा है तो वो बंगाल में हो रहा है, दीदी आपने कहां चिंता की, सबसे ज्यादा ह्यूमन ट्रैफिकिंग चाय के बागानों में ट्राइबल महिलाओं की हो रही है, दीदी आपने बंगाल की बेटियों की कहां चिंता की। বাংলার মেয়েকেই আবার চাই যেখানে রয়েছে সেখানে হচ্ছে একেবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যেই হচ্ছে জিপি নাড্ডা আজকে যে তথ্যগুলো তুলে ধরে, এনসিআরবি রিপোর্টেও বাংলার বেশ কিছু ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট নেগেটিভ রিপোর্ট আছে, কি বলবে? ধর্ষণের মামলা রাজস্থান 5,997, লেটেস্ট উত্তরপ্রদেশ 3,085, মধ্যপ্রদেশ 2,485, এটা এনসিআরবি রিপোর্ট। ক্রাইম এগেনস্ট ওমেনে নাম্বার ওয়ান কে আছে? উত্তরপ্রদেশ, তারপর মহারাষ্ট্র। মহিলা ভ্রূণ হত্যা টপ কে করছে? হরিয়ানা। কারা চালাচ্ছে রাজ্য? ভারতীয় জনতা পার্টি। আজকে পশ্চিমবাংলায় নারীরা কতটা সুরক্ষিত এটা জানতে নতুন করে আর কিছু বলতে হয় না, আমরা প্রাইজ পেয়েছি, অ্যাওয়ার্ড পেয়েছি ইউনাইটেড নেশন থেকে, যেখানে একজন বিধায়ক উত্তরপ্রদেশে প্রশ্ন করে হাতরাসের পর যে কেন একটি মেয়ে বজরার ক্ষেতে ঘুরে বেড়াচ্ছিল আগে তার চরিত্র নিয়ে প্রশ্ন করতে হবে, পশ্চিমবাংলায় কিন্তু বিজেপির মহিলারাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সবুজ সাথী সাইকেল করে সামনে বিজেপি পতাকা লাগিয়ে মিছিল করে। ওকে ওকে দীপ্তিমান বাবু, এটা শুনে উনি বিধায়কের কথা বললেন, পশ্চিমবঙ্গের একজন সাংসদ ওই পার্ক স্ট্রিটের ঘটনার পরে কি বলেছে, সম্ভবত ওনার স্মৃতিভ্রম হয়েছে প্রথম। দ্বিতীয়ত হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যখন একটি ঘটনার কে ছোট্ট ঘটনা বলে, যখন ধর্ষণের মতো ঘটনাকে বলা হয় যে একটি জ্বর জ্বালা সর্দি কাশির মতো বিষয়, সেখানকার
আপনাদের দুজনকেই বলছি যারা স্টুডিওতে বসে আছেন তারা যদি একটু শিক্ষিত হয়ে থাকেন লিখে রাখুন আপনার সময় আপনারা বলবে কাইন্ডলি আপনারা ইন্টারাপ্ট করবেন যদি আপনারা ন্যূনতম শালীনতা করতে থাকে আপনার লজিক যদি আপনাদের শালীনতা বোধটুকু পর্যন্ত নেই ওকে আপনি হ্যাঁ বলুন বলুন আমি বলবো না 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 সিরিয়াসলি আমি আমি বলছি উনি প্রমাণ নয় এই এই একটা কাজই উনি করেন এবং অত্যন্ত অসভ্যতা করেন উনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখন ইলেকশন আসছে বিতর্ক পাল্টা বিতর্ক আসবে সেটা নিয়ে আপনি সিজন লিডার ও এই মুহূর্তে তরুণ নেতা হ্যাঁ বলুন তাহলে তাহলে আপনারা ওনাদের ভয়েসটাকে কন্ট্রোল করুন কাইন্ডলি অশালীন সব লোক রাজ্যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে এরকম নোংরা মন্তব্য করছে আরে আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছে মহিলাদের কবর থেকে তুলে নিয়ে ধর্ষণ বাবা কি শেখাচ্ছে আমি আমি শালীনতা শিখতে হবে নাকি বিজেপির কাছ থেকে ওকে রিভলভ করছি শুনে রাখুন আমি আপনাদের আর প্লাস প্রোগ্রাম আমি লিভ আউট করছি কারণ এ জাতীয় অশালীন লোক থাকলে পরে আমি সেখানে ই করতে রাজি নই না না আপনি আপনি থাকুন আপনার কথার মধ্যে এলেও কিন্তু লোকে তো শুনতে পাচ্ছে এ তো চলবেই এ তো ডায়লগ তো চলেই না চলবে এটা এটা শালীনতার মধ্যে পড়ে না ঠিক আছে ঠিক আছে শালী আপনি তথ্য আপনি আপনি যে আচ্ছা ঠিক আছে আমি আসছি আবারো আপনার কাছে আসছি জানে না আমি আসছি আপনার হ্যাঁ বিশ্বনাথ বাবু আপনারাই বলুন বিশ্বনাথ বাবু আমি বলছি যে আমরা না তথ্যগুলো যখন বিশ্লেষণ করি তখন আমরা জনসংখ্যা ভুলে যাই একটা রাজ্যের আয়তন ভুলে যাই উত্তরপ্রদেশ হলো ব্রিটেনের সমান একটা দেশ ব্রিটেনের সমান একটা রাজ্য এবং তার জনসংখ্যা 21 কোটির উপর পশ্চিমবাংলার সাথে কোনো কম্পেয়ারই করা যায় না ফলে উত্তরপ্রদেশের জনসংখ্যা তার আয়তনের জায়গা থেকে যদি বিচার করি তাহলে আমি শুধু সংখ্যা এটা 7000 এটা 2000 এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ হয় না পার্সেন্টেজ করতে হবে হয় কিন্তু যে বিষয়টা যে সারা ভারতবর্ষে একটা প্যাট্রিয়ার্কি সোসাইটি পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সর্বত্রই একটা মহিলাদের উপরে অন্যায় অবিচার অত্যাচার আছে কিন্তু কয়েকটা গভীর সমস্যা আমাদের রাজ্যে আছে এগুলো আমাদের স্বীকার করতে হবে একটা হলো আমি কন্যাশ্রী প্রকল্পের উপরে আমি প্রথম ব্যক্তি যে পিএইচডির কাজ করিয়েছিলাম সেটা করতে গিয়ে আমরা দেখেছি যে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিপুল সংখ্যক মেয়েদের এই রাজ্যে থেকে ট্রাফিকিং করে নিয়ে যাওয়া হচ্ছে আজও বাম আমলেও নিয়ে যাওয়া হতো এখনো তাদেরকে বিভিন্ন রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে এটা আমরা পেয়েছি দ্বিতীয় যেটা আমার কাছে ডেটা আছে এখনো মহিলাদের যদি আপনি স্কুল স্কুল লিভিং দেখেন স্কুল লিভিং রেশিও যথেষ্ট মানে খারাপ অবস্থায় আছি আমরা আমরা যদি কর্ণাটক কেরালা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর সাথে তুলনা করি প্রশ্ন এই ক্ষেত্রে যে এটা ঠিক আছে যদি এরকম কন্যাশ্রী এটা এটা নিয়ে গতকালও ডিবেট হতে গিয়ে প্রশ্নটা বারবার করে এসেছে যদি কন্যাশ্রী বা এই ক্ষেত্রে যে টাকাটা যে যে র্যাকেটটা দীর্ঘস্থায়ী চলছে তারা যদি আর ওটা দ্বিগুণ তিনগুণ করে দেয় এই 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 টাকার ক্রাইসিসে কি এরকম আবার এরকম পাচার হচ্ছে নারী যেটাকে কিন্তু বারবার যে রেকর্ডের কথা বলছেন জিপি নাড্ডা বাংলায় এসে কিন্তু বাংলার মেয়েদেরকে কি সত্যি ত্বরান্বিত হয়নি 10 বছরে এই প্রশ্নটাকে ঘিরে কিন্তু বিতর্ক এবং তথ্যের একটা কিন্তু সমাহার তৈরি হয়েছে বিরতির পর আবারও ফিরছি তার কারণ আরেকটি ইস্যু আজকে খুব গুরুত্বপূর্ণ হয়ে এসেছে একদিকে জিপি নাড্ডা একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে মতুয়া গড় যেখানে সেখানে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝাঁঝালোভাবে রাজনৈতিকভাবে নিশানা করেছেন ভারতীয় জনতা পার্টিকে ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন